আপনার অ্যাকাউন্টে প্রায় লক্ষ লক্ষ টাকা ঢুকেছে, একাধিক অভিযোগ রয়েছে, কিভাবে এই টাকা আসলো, কোথা থেকে আসলো? গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকে, ওন ফান্ড এবং 50% ফান্ড থেকে প্রায় 15,81,500 টাকা মোবাইল ট্রানজ্যাকশন হিসেবে চলে গেছে। একটা ব্যাপার আছে, টাকাটা কোথা থেকে কেনই বা কিভাবে আমার অ্যাকাউন্টে এসে, এই বিষয়টা ভালো করে খতিয়ে দেখতে বলুন। এখনো পর্যন্ত কত লাখ টাকা ঢুকেছে? 16 লাখ টাকা। তৃণমূল তো অভিযোগ করছে যে সিপিএম বিজেপি আঁতাত রয়েছে, কি বলো? সেটা রাজনৈতিক প্রশ্ন, আমি তো গ্রাম পঞ্চায়েত কর্মচারী, এই বিষয়ে আমি ঢুকতে চাই না, সম্পর্ক আছে কি না আমি বলতেও পারবো না। তো ব্যাংক ম্যানেজারকে খতিয়ে দেখতে আমি বলেছি, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমার অ্যাকাউন্টে টাকা এসেছে, আমি যথারীতি ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি পঞ্চায়েত থেকে, এবং এখন ফুল স্টেটমেন্ট আমরা ব্যাংক থেকে নিলাম, ওনার অ্যাকাউন্ট ডাউনলোড করিয়ে ওনাকে দিয়ে সাইন করে আমরা ব্যাংকের কাছ থেকে নিয়েছি। আজকে ফ্রি দেওয়ার কথা ছিল আপনার টাকা? আমার আজকে ফ্রি দেওয়ার কথা ছিল, কিন্তু যে অ্যাকাউন্টে টাকাটা রেখেছি, মানে যার অ্যাকাউন্টে টাকাটা রেখেছি সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা তোলার জন্য আমি একটা দিন সময় চেয়েছি। রীতিমতন ওনারা যদি সময় দেয় আমি যথারীতি ফিরিয়ে দেবো, আমি ওই টাকা রাখবো না। কিন্তু ওই টাকা উনি সাইফন করে আরও বিভিন্ন অ্যাকাউন্টে প্রায় 20-25 জনের নামে অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে, ছেলের নামে কি জামাইবাবুর নামে কলকাতা বিভিন্ন অ্যাকাউন্টে। কিন্তু ওনারা একজন প্রধান সাহেব হচ্ছে মিটিংয়ে ছিলেন, মেদিনীপুর ট্রেনিংয়ে ছিলেন, আর সেক্রেটারি সাহেব আমার ফোন তোলেননি। না তোলার পরে আমি টাকাটা উইথড্র করে পঞ্চায়েতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, তারপর পরে আমি হচ্ছে কিনা আমার ছেলের কলেজে যাওয়ার জন্য আমি বেরিয়ে চলে গেছিলাম, আসার সাথে সাথে ব্যাংকে গিয়ে যেদিনকে যোগাযোগ করেছি ওনারাও সেদিনকে গেছেন। আজকে সিদ্ধান্ত হলো, উনি বলেছেন যে আমাকে কাউকে টাকা তুলতে পারিনি, উনি যার অ্যাকাউন্টে টাকা রেখেছেন উনি সামনের বৃহস্পতিবার দিন অর্থাৎ 22 তারিখে উনি এসে টাকা সরাসরি এসে এখানে আমাদের জমা দেবেন ব্যাংকের ম্যানেজারের কাছে। আপনার অ্যাকাউন্টে প্রায় লক্ষ লক্ষ টাকা ঢুকেছে, একাধিক অভিযোগ রয়েছে, কিভাবে এই টাকা আসলো, কোথা থেকে আসলো? সেটা তো ব্যাংক ম্যানেজারকে খতিয়ে দেখতে আমি বলেছি, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমার অ্যাকাউন্টে টাকা এসেছে, আমি যথারীতি ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি পঞ্চায়েত থেকে, কিন্তু ওনারা একজন প্রধান সাহেব হচ্ছে মিটিংয়ে ছিলেন, মেদিনীপুর ট্রেনিংয়ে ছিলেন, আর সেক্রেটারি সাহেব আমার ফোন তোলেননি। না তোলার পরে আমি টাকাটা উইথড্র করে পঞ্চায়েতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, তারপর পরে আমি হচ্ছে কিনা আমার ছেলের কলেজে যাওয়ার জন্য আমি বেরিয়ে চলে গেছিলাম, আসার সাথে সাথে ব্যাংকে গিয়ে যেদিনকে যোগাযোগ করেছি ওনারাও সেদিনকে গেছেন। আজকে ফিরিয়ে দেওয়ার কথা ছিল আপনার টাকা? আমার আজকে ফিরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু যে অ্যাকাউন্টে টাকাটা রেখেছি, মানে যার অ্যাকাউন্টে টাকাটা রেখেছি সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা তোলার জন্য আমি একটা দিন সময় চেয়েছি। রীতিমতন ওনারা যদি সময় দেয় আমি যথারীতি ফিরিয়ে দেবো, আমি ওই টাকা রাখবো না। কিন্তু একটা ব্যাপার আছে, টাকাটা কোথা থেকে কেনই বা কিভাবে আমার অ্যাকাউন্টে এসে, এই বিষয়টা ভালো করে খতিয়ে দেখতে বলুন। এখনো পর্যন্ত কত লাখ টাকা ঢুকেছে? 16 লাখ টাকা। আচ্ছা, তৃণমূল তো একাধিক অভিযোগ করছে যে কিভাবে আসলো গ্রাম পঞ্চায়েত, আসলো ওটা তো সেই উত্তরটা তো হয় ব্যাংক কর্তৃপক্ষ দিতে পারবে, নাহলে পঞ্চায়েত দিতে পারবে। কেন, আমি পঞ্চায়েত যখন যে সময় ছিলাম সে সময় আমার যে ফোন নম্বর ছিল আর এখন যে ফোন নম্বরটি সে বিভিন্ন মানে একেবারে আলাদা। তাহলে মোবাইল ব্যাঙ্কিংও যদি করতে যে ফোন নম্বর মাস লাগছে, তাহলে টাকাটা কীভাবে আসো সেটা আমি আপনাদের কাছে বলছি, অনুরোধ করছি যাতে ব্যাপারটা দেখা হয়। এই আমি ভিডিও এসে এসেছিলেন দু নম্বর ব্লকে বলছে, আমার নাম রীতা সামন্ত বলছি, কি এসে তো এসেছিলেন, কি জানালেন ওখানে? ওখানে ওই কথাটাই বললাম যে হচ্ছে কিনা আমি বৃহস্পতিবার দিনকে টাকা ফেরত করবো, ব্যাস এই পর্যন্ত। স্যার প্রথমে বললেন যে না, তারপরে ব্যাংক ম্যানেজার আসলেন, ব্যাংক ম্যানেজারকে বলা হলো, এবার ওনারা জাস্ট চেক নিল। ভিডিও স্যার কি জানাচ্ছেন? ভিডিও স্যার বললো যে আপনি এখন বাড়ি চলে যান, কীভাবে কী টাকা রিকভারি করা হবে সে ব্যাংক ম্যানেজার বুঝবে। স্যার প্লিজ আর না, আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? আমরা যখন জানতে পারলাম ব্যাংক আমার দিকে আপডেট দিত না, প্রায় ঘুরে তো এই কমপ্লেন আগেও ভিডিও হিসাবে করতাম, যখন পাসবই আমরা আপডেট করে জানতে পারলাম আমার পঞ্চায়েতের ফান্ড থেকে, ওন ফান্ড এবং 50% ফান্ড থেকে প্রায় 15,81,500 টাকা মোবাইল ট্রানজ্যাকশন হিসেবে চলে গেছে। বিগত পঞ্চায়েত প্রাক্তন ছিল সিপিএমের প্রধান রীতা সামন্ত, এবং সে এখন ফুল স্টেটমেন্ট আমরা ব্যাংক থেকে নিলাম, ওনার অ্যাকাউন্ট ডাউনলোড করিয়ে ওনাকে দিয়ে সাইন করে আমরা ব্যাংকের কাছ থেকে নিয়েছি। ওই টাকা উনি সাইফন করে আরও বিভিন্ন অ্যাকাউন্টে প্রায় 20-25 জনের নামে অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে, ছেলের নামে কি জামাইবাবুর নামে কলকাতা বিভিন্ন অ্যাকাউন্টে। এই মতো অবস্থায় আমরা ব্যাংকের ম্যানেজারের কাছে দ্বারস্থ হয়েছি যে পাবলিকের টাকা, সেই সঙ্গে আমরা যে আপনার কাছে টাকা রেখেছি, আপডেট যবেই হোক, যদি যে কোনো কারণে 2 মাসও যদি আপডেট না হয় তাহলে কি টাকা এইভাবে মোবাইল ট্রানজ্যাকশনের মাধ্যমে কীভাবে বেড়াবে, যেখানে আমরা কোনো চেক দেই না। আমাদের টাকার পদ্ধতি হচ্ছে আমরা আমি ইয়ে কাম সেক্রেটারি এবং প্রধান সাহেবের যৌথ সাইন করলে আমাদের চেক আমাদের কাছে প্রিজার্ভ আছে, আমরা কোনো এফটি করিনি এবং এফটিও করি না। তাহলে এই টাকা কী করে বেরোলো? ব্যাংক ম্যানেজার বললো যে এটা কীভাবে সাইবার ক্রাইম হয়েছে আমরা পরবর্তীকালে তদন্ত করে জানাবো, এটা আপনাদের কোনো দোষ নেই, তাতে করে আমরা টাকা কীভাবে আপনি ফেরত দেবেন। তিনি বললে আমরা তদন্ত করে দেখছি, আমরা আমাদের টাকা ফেরাতে বাধ্য। এই কপি আমরা লিখিত আকারে দেওয়ার পর বিডিও সাহেবকে আমরা সঙ্গে সঙ্গে মেল করেছি, এবং ইতিমধ্যে আমরা থানাতেও আমরা গত 17 তারিখে গিয়ে 19 তারিখে গিয়েছিলাম এবং তার কপি দিয়ে এসেছি, এবং আজকে 20 তারিখ উনি টাইম লিয়েছিলেন ব্যাংকে,
পিতা সমতো নিয়ে এসেছিলেন। তিনি বলেছেন যে গ্রাম পঞ্চায়েতের কোনো কর্মচারী বা বর্তমান প্রধান এর সঙ্গে কোনো দায়ী নয়। তিনি তার কীভাবে ঢুকেছে সাইবার ক্রাইমে তিনি নাকি বুঝতে পারছেন না, তবে ওই টাকা তিনি অন্য অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছেন এবং তিনি ব্যাঙ্কে আন্ডারটেকিং দিয়ে এসেছেন যে ওই টাকা তিনি অ্যাকাউন্টে সরিয়ে রেখেছেন, গ্রাম পঞ্চায়েতকে 20 তারিখের মধ্যে ফিরিয়ে দেবেন ব্যাঙ্কে এসে। সেই মতো অবস্থায় আজকে 20 তারিখ অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে বিডিও সাহেবের চেম্বারে সবাইকে ডেকে কর্মাধ্যক্ষ সভাপতি এবং ব্যাংক ম্যানেজার এসেছিলেন। আমরা তো ব্যাংকের কাছে টাকা বুঝে নিতে চাই, আজ ইতিহাস সামন্ত করছে ব্যাংকের গাফিলতির জন্য অন্য কেউ ট্রান্সফার করে দিতে পারে, আপডেট দেওয়ার কথা। আজকে কী সিদ্ধান্ত হলো? আজকে সিদ্ধান্ত হলো উনি বলেছেন যে আমাকে কাউকে টাকা তুলতে পারিনি, উনি যার অ্যাকাউন্টে টাকা রেখেছেন উনি সামনের বৃহস্পতিবার দিন অর্থাৎ 22 তারিখে উনি এসে টাকা সরাসরি এসে এখানে আমাদের জমা দেবেন ব্যাংকের ম্যানেজারের কাছে। বলতে অভিযোগ করছে যে সিপিএম বিজেপি আঁতাত রয়েছে, কি বলবেন? সেটা রাজনৈতিক প্রশ্ন, আমি তো গ্রাম পঞ্চায়েত কর্মচারী, এই বিষয়ে আমি ঢুকতে চাই না, সম্পর্ক আছে কিনা আমি বলতেও পারবো না। আমি যেটুকু বলতে পারি আমার ডিউটিতে আমার লাইফকালে এরকম আমরা প্রতিবন্ধকতা পড়িনি, আমাদের কোনো গ্রাম পঞ্চায়েতের কর্মচারী হিসেবে আমার কোনো গাফিলতি নেই। এটা আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত করে কোনো কর্মচারী বা কোনো জনপ্রতিনিধি বা কোনো পঞ্চায়েত বা আদার্স কেউ হ্যাকার করে থাকে পূর্ণ তো পাবলিকের সামনে এ সত্যটা প্রকাশ হোক এবং আগামী দিনে যাতে করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে, আগামী দিনে আরও টাকা ঢুকবে তার সুরক্ষিত ব্যবস্থা করুক কর্তৃপক্ষ, নাহলে আমরা ওখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হবো এবং বিষয়টি বিরোধী সব মেম্বার সহ সকলকে আমরা অবগত করেছি। আজকে যাওয়ার পর আজকে উনি তো আপনাদের সামনে স্টেটমেন্ট দিয়েছেন, উনি স্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের জন্য দায়ী নয় এবং একথা স্বীকার করার পরে উনি চলে যাচ্ছেন, বৃহস্পতি পর্যন্ত অপেক্ষা করছি। আমরা ইতিমধ্যে আগামীকাল আবার থানায় গিয়ে বিষয়টি অবগতি করাবো। গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে কত টাকা দিয়েছে? গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে প্রায় 4,63,500 টাকার মতো, আর 15 সেপ্টেম্বর থেকে 11 লক্ষ, টোটাল মানে 15,81,500 টাকা যিনি উনি আন্ডারটেকিং সাইন করে ম্যানেজারকে দিয়েছে, এই টাকা আমার অ্যাকাউন্টে গেছে, এই টাকা আমি গ্রাম পঞ্চায়েত ফেরত দিতে বাধ্য থাকিব। আপনার নাম? আমার নাম বাদল মাইতি, আমি সেক্রেটারি কাম ইনচার্জ রানীচক গ্রাম পঞ্চায়েত।